नमस्कार शुरू करछि आजकेर एखनकार रंगिनी आपनादेर सबाइके स्वागत जानिए आजके आमी जार शाड़ीते रंगिनी होयेछि सेई मिस्ट्रेस बुटिकेर চন্দনাকে স্বাগত জানাই। চন্দনা আর বন্দনা দুই বোনের গল্প আমি করি। আমরা একটু আগে ফটো সেশন করছিলাম, তো ওদের দু বোনের চুল এতটা, হ্যাঁ, তার পাশে আমি আমার চুলটাকে নিয়ে বললাম পুরো মোচে ডেরা মাথা ঝুলছে না তোমার চুলে স্টাইল, তো ওরা বলেছে এক্সচেঞ্জ করবে। তো যাই হোক, আজকে আমি আর চন্দনা পরে আছি যে শাড়িটা, এই শাড়িটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে আমাদের বাংলায় সাঙ্গানারিয়া। কিরকম, এটা অর্গানিক কালার নয়, কিন্তু একদম টিপিক্যাল সাঙ্গানারিয়ার ব্লকটাকে তুমি করেছো এখানে, এবং কালারটাকে এমন ভাবে দিয়েছো মনে হচ্ছে না অর্গানিক কালার, মানে এটাই হচ্ছে তোমার বিশেষত্ব যে তুমি বললেই বলতে পারতে। এটা বলতে পারো একটু রিসার্চ ওয়ার্ক, যে আমরা ওইখানে গিয়ে করব কেন, এখানেও তো চেষ্টা করতে পারি হয়। এবং সেই শাড়িটাই আমি পরে আছি, তুমি পরে আছো, সেম শাড়ি পরে আছি, আমরা শাড়িটা দেখাবো হয়তো। আচ্ছা, না শাড়ি, এই শাড়ি নেই, আচ্ছা বললে করে দেব। কি অবস্থা, এই শাড়ি আপনারা পাবেন না এখনই, বুকিং করলে, বুকিং করলে আমি আমারটা দেবো না, আমার অলরেডি ব্লাউজ বানাতে দিই আমারও তাই, কাজেই একটু সময় দিতে হবে। একদম দেখা শুরু করি প্রথম শাড়ি থেকে, কিন্তু শাড়িটা প্রথম কথা তো ওদের তসর পরে আমি ভীষণ আরাম পাই, মানে তোমাদের তসর একমাত্র যেটা আমার কোমরে ফলস লাগাতে হয় না, থ্যাংক ইউ, ভীষণ আরাম পাই আমি, থ্যাংক ইউ। প্রথম শাড়ি থেকে দেখা শুরু করি, সিল্ক, তোমরা সিল্ক এবং তসরে তোমরা মানে সমস্ত ভালোবাসাটা ঢেলে দাও, একদম একদম। এটা হচ্ছে সিল্কে বাটিক, দেখুন সরু তুলির কাজ, জিওমেট্রিক সঙ্গে যাচ্ছে, জিওমেট্রিকের সঙ্গে যাচ্ছে, রানী কালারটাই অসাধারণ, অসাধারণ। এক নম্বর 4800 নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি 4800 উইথ ব্লাউজ, নাম্বার ওয়ান 4800। এবার আসছি নাম্বার টু, সরু তুলির বাটিক, বাহ, মানে একদম টিপিক্যাল ট্রেডিশনাল বাটিক, একদম একদম। এটা হচ্ছে নাম্বার টু। দু নম্বর কাজটা একটু দেখাবো আমি, সরু তুলির কাজ বারবারই বলছি তো, সরু তুলির কাজ। এটা আসছি নাম্বার টু, দু নম্বর শাড়ি, সরু তুলির কত পরিশ্রম, পরিশ্রম মানে প্রচুর পরিশ্রম, সাংঘাতিক পরিশ্রম। তারপরে কি ক্র্যাকটাও দেখাই, এই যে ক্র্যাকের ব্যবহারটা দেখাই, ক্র্যাকটাও অসাধারণ। এই হচ্ছে শাড়িটা, আর তার সঙ্গে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার টু দেখালাম 4800, দু নম্বর 4800, আর দরকার নেই, দু নম্বর 4800। নাম্বার থ্রি, আমাদের তো অনেক কিছু চলে না, নাম্বার থ্রি হচ্ছে, এখানে দেখুন জলের গল্পতে, জলের মধ্যে মাছ, আর এইখানে রয়েছে দেখুন একটা পদ্ম কুঁড়ি, তাই তো, আর পাটটার মধ্যে এভাবে মাছের গল্পটাই যাচ্ছে, দুর্দান্ত হয়েছে, ক্র্যাক গুলোকে জল মনে হচ্ছে, এবং ক্র্যাকটাকে জলের এফেক্ট করেছে, বডিতে কিন্তু কোনো ক্র্যাকের ব্যবহার নেই, শাড়িটা ড্যাম স্মার্ট। তিন নম্বর শাড়ি 4800, এগুলো না এক পিস শাড়ি, আর এই বাটিকটা কমপ্লিটলি ডিজাইনার বাটিক, একদম ডিজাইনার, একদম ডিজাইনার। বা ওই তোমার রানীটাও সুন্দর ছিল, নাম্বার হচ্ছে একদম একটু এক্সক্লুসিভ টাইপের, বলো একদম, এটা বাহ, রজনীগন্ধা, হ্যাঁ এক গোছা রজনীগন্ধা, তোমার নিজেও সেজে যেতে পারবে, বাড়িটাও সেজে যাবে, হাতে নিয়ে বললাম চললাম, তাই তো, একদম একদম। শাড়িটা দেখুন দুটো কালার, ব্ল্যাকের সঙ্গে স্কাই, তার উপরে কিভাবে মোমের ব্যবহার, যত ঘন কাজ তত কিন্তু খাটনি বেশি, অসম্ভব খাটনি। এটা হচ্ছে নাম্বার ফোর, চার নম্বর শাড়ি 4800, নাম্বার ফোর 4800 উইথ ব্লাউজ পিস, নাম্বার ফোর। এবারে আসছি নাম্বার ফাইভ, পাঁচ নম্বর, আমাদের এখানকার আর্টিস্টরা যত পরিশ্রম করে সেই অনুযায়ী ওরা কিছুই মজুরি পায় না, সত্যি তাই, সত্যি তাই, মানে ওদের যে আমরা যেটা মানে ওরা হাতে পায় সেটা সত্যি ওদের কাজের স্বীকৃতির থেকে অনেক কম, না একদমই না। হরিণটা করেছে দেখুন, চলতি কিন্তু, এটা জিরাফ নট হরিণ, আমি ভুল, মার্জনা করবেন, জিরাফ করেছে, হরিণ দেখে দেখে অভ্যস্ত, হ্যাঁ এটা জিরাফ হয়েছে, কি দারুণ কাজটা করেছে দেখুন। এবং পারে আসি, মানে এটা ট্রেডিশনাল ব্যাপারটাকে বজায় রেখে তার মধ্যে নতুনত্ব, নতুনত্ব। এই হচ্ছে কুচিতে আবার জিরাফটা যাচ্ছে, দেখাবো আমি, এটা হচ্ছে কুচিটা, এটা হচ্ছে পাঁচ নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4800, নাম্বার ফাইভ, পাঁচ নম্বর 4800 উইথ ব্লাউজ পিস। পাঁচের পরে যাব ছ নম্বর, নাম্বার সিক্স, ওয়াও, অসাধারণ, দারুণ দারুণ দারুণ। এটা তোমার মানে এজেড লোকেদের জন্য, সবার জন্য, সবার জন্য, ইয়াংরা তো সাদা পরার জন্য, এটা একটু গায়ে ফেলে দেখাতে হবে, দারুণ দুর্দান্ত, সেটা পরার পরে যেহেতু মাল্টি কালার না, দারুণ লাগবে, দারুণ শাড়িটা গো।
প্রাইসটা হচ্ছে 4800 এটা দেখাচ্ছি নাম্বার 6 6 নম্বর দেখালাম উইথ ব্লাউজ এইবারে আমি আসব নাম্বার 7 সোনামুখী গরদ আমাদের স্পেশাল যেটা সোনামুখী গরদ গরদ সিল্ক এবং এটা টু টোনড উইভিং এ তার মধ্যে ডিসচার্জ হয়েছে এই শাড়িটার কালারটা দেখুন একটা ডার্কটা ডার্ক গ্রিন এর সঙ্গে একটা লেমন গ্রিন ইয়েলো গেছে গিয়ে টোনটা তৈরি হয়ে যাচ্ছে শাড়িটার প্রাইসটা হচ্ছে 5400 আপনি মানে এই শাড়ির একটা ওজন আপনি ফিল করবেন এটা কিন্তু ফেল ফেলে নয় না জট করে চলে অথচ শাড়িটা গায়ের সাথে লেগে থাকবে থপ থপে শাড়ি এক্স্যাক্টলি শব্দটা হচ্ছে থপ থপে এটা হচ্ছে 5407 নম্বর মানে কোয়ালিটি সিল্কের ভীষণ ভাবে ম্যাটার করে এটার কালারটা বলো কোয়ালিটি ডাজ ম্যাটার এই শব্দটা ব্যবস্থা ব্যবহার করতে হবে এটা সবুজের টানা আর তোমার গ্রের ভার না গেছে মানে পার্পলের ভার না গেছে পার্পলের ভার না ভার না গেছে আচ্ছা দেখো কালারটা কি দারুণ গো অপূর্ব অপূর্ব হ্যাঁ আর অনেক বয়স অবধি এটা পরা যাবে আর এটাও খুব মানে তোমার ব্লকটাও খুব সুন্দর দেখো এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি দেখাচ্ছি 5400 5400 নাম্বার 8 উইথ ব্লাউজ একটু দাম বেড়ে গেছে 200 টাকা 200 টাকা 5200 ছিল ঠিক হ্যাঁ একটু বেড়ে গেছে এটা আবার রেডের টানা কিছুটি একটু একটু সিল্কের দাম প্রচুর হয়েছে সামান্য করে আমি বেশি বাড়াচ্ছি না কিন্তু বেড়ে গেছে খুব এটা হচ্ছে রেডের টানা গ্রিন ভার্না দেখুন টোনটা কপার কালার টাইপের আর ভেতরের প্রিন্টটা যত ছোট তত কিন্তু ভরাট লাগে ভরাট পাটটাও খুব সুন্দর স্লিকের মধ্যে 9 নম্বর শাড়ি দেখালাম নাম্বার 9 5400 5400 9 নম্বর এই হচ্ছে অরিজিনালি কালারটা ক্রস স্টোন 9 এর পরে যাব 10 এটাও ব্ল্যাকের সঙ্গে শ্যাওলা সবুজ গিয়ে এই রংটা তৈরি হচ্ছে একটা অলিভ গ্রিন এসছে অলিভ গ্রিন ছোট ছোট প্রিন্ট আর এই পাটটা গেছে 10 নম্বর শাড়ি নাম্বার 10 আর তোমার সিল্কের কোয়ালিটি মানে হাতে নিয়ে ফিল করা যায় নাম্বার 10 টেস্টে বলো শাড়িগুলো 5400 নাম্বার 10 উইথ ব্লাউজ এবারে আসছে নাম্বার 11 এটা তো বেনারসি একদম বেনারসি রং ব্লু এর টানা আমাদের মায়েরা এই কালারের বেনারসি পরতেন একটু গায়ে ফেলে দেখা এই রংটা তো ভীষণ সুন্দর যারা একটু বডি হাগিং শাড়ি চান তারা সিল্ক তসর যারা পছন্দ করেন তারা এর থেকে বেরোবেন না এটা হচ্ছে 11 নম্বর শাড়ি 5400 উইথ ব্লাউজ পিস নাম্বার 11 কালার দেখো এটার মধ্যে কিন্তু সি গ্রিনের টানা আর এমনি গ্রিনের ভার্না হ্যাঁ তার মধ্যে আবার একটা ইয়েলো টোন রয়েছে প্রিন্টের ক্ষেত্রে মানে ব্লকটা যে ফেলেছে ইয়েলো দিয়ে না এমনি এর ভেতরে ইয়েলো আছে আচ্ছা তাহলে কি সি গ্রিনের সঙ্গে ইয়েলো গেছে গ্রিনের সাথে ইয়েলো আচ্ছা আমি ভাবছি ব্লকের ক্ষেত্রে হতে ইয়েলো না ব্লকের না ব্লক কিন্তু সেই হোয়াইটি হোয়াইটি না কিন্তু অদ্ভুত ভাবে ওইটা কালারটা খুব সুন্দর এসেছে প্রাইসটা হচ্ছে 5400 নাম্বার হচ্ছে 12 নাম্বার 13 এটাতে তুতে কালারের টানা গেছে মক কালারের ভরনা গেছে ভরনা দারুণ হয়েছে শাড়ি দারুণ অপূর্ব অপূর্ব সত্যি অর্ডারটা দেখো কি সুন্দর প্রিন্টটা দারুণ একটু আর সিল্কের কোয়ালিটি তো অন্যরকম প্রাইস হচ্ছে 5400 নাম্বার 13 13 নম্বর 5400 উইথ ব্লাউজ এবারে আসছি 14 নম্বর শাড়ি এই শাড়িটা আমার দারুণ লেগেছে প্রথম কথা হলুদ আর অরেঞ্জের ব্যবহার এটাতে খুব ব্রাইট লাগে করেছো আজরাক বাংলায় করেছো আজরাকের প্রিন্ট এটা সোনামুখী গরদে করেছো অসাধারণ রিয়েলি শাড়িটা সুন্দর এটা আমি গায়ে ফেলে দেখাবো অপূর্ব অপূর্ব মানে এই শাড়ি কি ভালো লাগছে এই শাড়িটা অসম্ভব হয়েছে রিয়েলি আর এবার একটু ব্লকটা ধরে ধরে দেখাবো সব ইন্ডিভিজুয়াল ব্লকের ব্যবহার আছে একদম শাড়িটা রিয়েলি সুন্দর হয়েছে মানে মন ভালো হয়ে যাবে ধরো মন ভালো হয়ে যাবে মুড অফ শাড়ি করতে হবে মুড অন প্রাইস হচ্ছে 5800 নাম্বার হচ্ছে 14 14 নম্বর 5800 হাসি হাসি শাড়ি হাসি হাসি শাড়ি 14 গেল এবার আসছে 15 এটা হচ্ছে হাফ 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 হাফটা পিঙ্কে খুব সোবার টেস্টে এটার মধ্যে ওই আজরাকের স্টাইলে কিন্তু কানবালা করেছে কি তোমার এটা আজরাক কি মানে কানবালা কানবালা করেছে হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে হাফটা গ্রিন হাফটা পিঙ্ক
গ্রিনটাও খুব সুন্দর, খুব সুন্দর সি গ্রিন এর সঙ্গে পিঙ্ক। নাম্বার হচ্ছে 13 13, এটা হচ্ছে নাম্বার 15, 15 নম্বর 5800, নাম্বার 15 5800 উইথ ব্লাউজ। এটাও ক্রস কালার নাম্বার 6, এটা রাস্ট কালারের টানা আর তোমার স্কাই কালারের ভরনা, স্কাই এর ভরনা। এটাও এটাই আমি পরি ব্ল্যাকে, এই প্রিন্টটাই আমি পরি ব্ল্যাকে। অপূর্ব টু টোনড পাটটা, একদম আজরাকের ডিজাইন। হ্যাঁ আজরাক, এটা যেহেতু একটু বড় করে পার গেছে, খুব ভালো যার কোয়ালিটি ভালো তো শাড়ির, ওই জন্য ধরেই আরাম লাগে। দারুন। প্রাইস হচ্ছে 5800, নাম হচ্ছে নাম্বার হচ্ছে 17, 17 নম্বর 5800 উইথ ব্লাউজ। আচ্ছা 18 নম্বরে সাঙ্গা নারিয়া, যেটা আমরা পরে আছি, আমরা যেগুলো পরে আছি, এটা যদি ওখান থেকে কাজ হয়ে আসতো অর্গানিক কালারে, তাহলে 12 থেকে 16 মধ্যে, 12 থেকে 16 মধ্যে দাম মধ্যে সেটাও পাবেন, সেটাও হচ্ছে, একটু সময় লাগবে। এটা 8500, একদম কোষা, এটা কিন্তু তসরটা হচ্ছে কোষা তসর, মানে এই কোষার উপরে আর তসরের কোয়ালিটি হয় না, থিকনেসটা অন্য রকম একদমই। এটা লাল ছাড়া ব্রাউনের মধ্যে যাচ্ছে, প্রাইসটা হচ্ছে 8500, একটু অ্যান্টিক লুক, অ্যান্টিক লুক হয়েছে। 8500 তসরের যে আভিজাত্য, সেই আভিজাত্যটাকে রেখে কাজটা করেছে একদম একদম। আর ব্লাউজটা এই, প্রাইস হচ্ছে 8500, নাম্বার হচ্ছে 18। এবার আসছি নাম্বার 19, যেটা আমি পরে আছি, তুমি পরে আছো, কাছাকাছি কাছাকাছি, কিন্তু ব্লকটা আলাদা, এই আঁচলের আলাদা, আঁচলের ব্লকটা আলাদা। ও হ্যাঁ একটু আলাদা, একটু আলাদা। আমারটা দেখুন, এই যে দেখাচ্ছি, আমারটা তো পিচ রেড কালার, এটা হচ্ছে প্রপার পিচ। কিন্তু শাড়িটা কি ভালো হয়েছে, গায়ে ফেলে দেখাই, শাড়িটা অসম্ভব হয়েছে, দারুণ লাগছে সিরিয়াসলি, শাড়িটা ভীষণ ভালো হয়েছে। একটু ব্লকটা ক্লোজে দেখাই। প্রাইস হচ্ছে 8500, নাম্বার 19, 19 নম্বর 8500। তোমার তসরের কোয়ালিটি ওয়াও, যারা তসর পড়তে ভালোবাসেন, আমি বলবো একবার মিশ্রাজে না, তারা ছাড়েনও না একদমই নিতে। আসাটা খুব ইজি, বেলগাছিয়া মেট্রোতে নামবেন, যদি মেট্রোতে আসেন, বেলগাছিয়া মেট্রোতে নেমে ঠিক টুওয়ার্ডস নাগের বাজার, বেলগাছিয়ার পরের স্টপই হচ্ছে মিল্ক কলোনি, মিল্ক কলোনি, ওখানে এসে একটু ফোন করে নেবেন, সব থেকে ভালো হয় একদম। আর যারা গাড়ি নিয়ে আসবেন সোজা একদম বেলগাছিয়া মিল্ক কলোনি, একটু ফোন করলেই সুবিধা, ফোন করে আসুন, যেহেতু কোভিড তাই সবার কাছেই থাকে। এইটা হচ্ছে সাঙ্গানারি, আর একটা প্রিন্ট দেখাচ্ছি, পাটটা, তারপরে এই ব্লকটা, তারপরে গেছে এই বড় বড় বুটা, অসম্ভব স্মার্ট কিছু শাড়ি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 8500, এটা দেখালাম নাম্বার 19 কি 19 নম্বর, এটা 20 নম্বর দেখাচ্ছি, নাম্বার 20, প্রাইস হচ্ছে 8500 উইথ ব্লাউজ, ব্লাউজটা গ্রিনের সঙ্গে। এটা দেখো, এটা অসাধারণ ব্লকটা, বাহ, যারা তসরটা একদম ভার্জিন টোনটা পড়তে চাইছেন না, চাইছেন না, এটা টাই এন্ড ডাই হয়েছে, একটু এটা পড়বে টাই এন্ড ডাই করে নিয়ে ব্লকটা, তারপরে ব্লকটা হয়েছে, কি দারুন, এটা পার্টিবল লুক করেছো, দারুন লাগছে, এটা দুর্দান্ত, আর গ্রিন কালারটা ভীষণ ভালো, অপূর্ব, একদম আলাদা টাইপের, এটা তোমার একটু অন্য টাইপের গ্রিন, আর ভিতরে হ্যাঁ গ্রিনটা একদম আলাদা, আর তারপরে ভিতরের যে ব্লকটা গেছে, ওই ব্লকটাও আলাদা, ব্লকটাও একটু কুচি আঁচলে, সেটা একটু অ্যান্টিক লুক জিনিসটা, এটা কুচি তোমার। প্রাইসটা হচ্ছে 8500, এটা দেখাচ্ছি 21 উইথ ব্লাউজ পিস, 21 নম্বর 8500, 21 দেখালাম। এবারে আসবো 22, যেটা যে প্যাটার্নটা আমরা করেছি সেই প্যাটার্ন, কিন্তু ব্লকগুলো আলাদা, ব্লকগুলো আলাদা, ব্লকগুলো খুব স্টাইল করে দেয়া, মধ্যে রানি দিয়ে, তার মধ্যে আবার ওই গ্রিনটা, উনিশ, জি অপূর্ব, প্রত্যেকটাই গায়ে ফেলতে ইচ্ছে করছে গো, ইচ্ছে করছে তো, প্রত্যেকটা গায়ে ফেলে দেখাতে ইচ্ছে করছে, দারুন লাগছে। প্রাইস হচ্ছে 8500, একবারও বলা হয়নি ফাটাফাটি, ফাটাফাটি কিন্তু আমি অনেকবার ওয়াও বলেছি, ওয়াও বলেছি, এই শাড়িটা ওয়াও শাড়ি, দারুন। প্রাইস হচ্ছে 8500, নাম্বার 22 উইথ ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজ। এবার আমি পটচিত্র, এইটার ব্যাপারে একটু বলি, বলো, এটা কিন্তু পটচিত্র অনেক রকমের হয়, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল পটচিত্র, মানে উড়িষ্যার অরিজিনাল, উড়িষ্যার অরিজিনাল, এবং আমি যে আর্টিস্ট পেয়েছি সেটা আমি লাখের জোরেই পেয়েছি, হয়তো একটু কস্টলি,
কিন্তু ওখানেই আছেন, ওখানেই ওখানেই উনি আছেন, ওনাকেই আমি পেয়েছি। এবং আঁকাটা শুধু তুমি দেখবে যে এত সূক্ষ্ম করে পটচিত্র আমি আমার নিজের চোখে দেখিনি, এখন হয়তো আছে, অনেকে হয়তো করেছেন, কিন্তু আমি দেখিনি। দেখো তুমি একটা শুধু, আমি একটু এইভাবে দেখাই, একটু এইভাবে দেখিয়ে নিয়ে তারপরে এগোই। আর এটাই আমার রিসার্চ ওয়ার্ক, বুঝলে তো, যতক্ষণ না আমি ঠিকঠাক মানে যদি এইখান থেকে এইভাবে ওঠেন না, তাহলে প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আপনাকে ভাবতে হবে, ভাবতে হবে। অসম্ভব শাড়িটা পরবো, আমি পরবো, তুমি পরবে, আমরা তিনজনেই পরবো, কটা পরবো তার ঠিক নেই। ব্লাউজ গেল, ব্লাউজের হাতাতে এবং পিঠে কাজটা পরবে, এটা অ্যাসেট শাড়ি, অ্যাসেট অ্যাসেট। সম্বলপুরি ঘিচা যেটা সেইটাতে পাগল পাগল লাগে, আমি আবার এর সাথে মিক্স ম্যাচ করার চেষ্টাও করছি, এবং তার মধ্যে এই হচ্ছে পেন্টিংটা হাতে আঁকা, এটা না অ্যাসেট শাড়ি, অ্যাসেট একদম। কি করে পারে দেখো, তুমি তুলির তুলির টানগুলো তুমি দেখো, হ্যাঁ মানে এই যে এই যে টানগুলো একদম, মানে কি অমায়িক একটা, কত কত সময় নিয়ে করেছে বলো, সাধারণ। আর এক দেখো তুমি, কোনো টানের ভেতরে আলাদা নেই, মনে হবে 12,800, এটা না ভ্যারাইটি দাম হবে, মানে কোনোটা 12,800, কোনোটা 15,000, কাজের উপরে, কাজের উপরে এটা হচ্ছে 12,800। এগুলো এগুলো এমনও হয় 30-40 হাজারের, 1,00,000 হয়, হ্যাঁ 1,00,000 হয়। এটা কোষা তসর, ও হো, এটা হচ্ছে রাস, সেটাকে তুলে ধরা হয়েছে, আপনি খালি ভাবুন, এই একটা শাড়িতে আমার এপিসোড শেষ হয়ে যাবে, আমি না নিচের ওই পাড়টা থেকে যাব, নিচের পাড়, এটাও পেন্টিং, হ্যাঁ পুরোটা পুরোটা হাতে, কি অসাধারণ। হরিণ দেখো, পাগল কর না, তারপরে যে যে কুঞ্জটা করেছে না, দোলনা যে করেছে, ওই যে ভেতরে সূক্ষ্ম কাজটা, এই যে এই ব্যাপারটা, মানে যেটা কুঞ্জের এই জায়গাটার কথা বলছি, ভাবুন তো কিভাবে করা, এইটুকু একটা করতেই তো মনে হয় কতদিন চলে যাবে, ইম্পসিবল শাড়ি একটা, এই একটা দরকার না, অ্যাসেট থাকবে আমার কাছে, একদম একদম একদম, সময় নাও, কিন্তু এই রকম একটা শাড়ি দাও, যে আগে বলবেন সেই পাবেন, কিন্তু সব রকমই করে দিতে পারবো, দেখাবো। এটা হচ্ছে ডোরা বিধি, এটা ডোরা বিধি, শাড়িটা দেখুন, এটাও কিন্তু হাতে বোনা শাড়ি, এটাও উড়িষ্যার, মানে এই ওই শাড়ির বিকল্প মাত্রার ব্যাপারটা একদম, ওটা তুলি দিয়ে হয়েছে, এটা হাতে মাকু দিয়ে হয়েছে, মাকু দিয়ে হয়েছে। ডোরা বিধি দাম হচ্ছে 22,500, 22,500, এটা একটু কমই আছে, বর্ডারটায় কাজ নেই, আঁচল, হ্যাঁ আঁচলটা ঠাসা কাজ, ভেতরে বুটি, যদি পারে কাজ থাকতো তাহলে আরেকটু দাম, আরেকটু দাম। এটা হচ্ছে 22,500, 22,500, নাম্বার 25, ব্লাউজটা অল ওভার। এই শাড়ি সবার জন্য নয়, যারা বোঝার তাদের জন্য, এটা যদি কেউ খারাপ মনে করেন আমার কিছু করার নেই, কারণ অনেকেই বলবে এত দাম কেন, না অনেকে অনেকে বলেও, অনেকে মানে কেউ কেউ এক একটা করে ফোন আসে যে এত দামের আবার শাড়ি হয় না, একদম হয়, আপনারা ভারত যারা বোঝে না তাদের দেখে রাখাই ভালো, বলে তাই বলেন তো, যে অনেকে আমাকে বলেন যে আপনি এরকম বলেন, বিশ্বাস করুন, দিস ইজ নট ফর মাস পিপল, দিস ইজ অনলি ফর ক্লাস পিপল, মানে যারা বুঝবে ডোরা বিধি কি, এটা একটা হেরিটেজ উইভ, বুঝতে হবে, বুঝতে, এটা একদম হেরিটেজ উইভ, এই উইভটা হেরিটেজ উইভ একদম। এবং প্রাইসটা হচ্ছে 24,500 বোমকাই পাড়, এই পাড়টার জন্য আরো দামটা বেশি, ভেতরে পুরো বুটিগুলো এইভাবে গেছে, আর এটা তো তসরের, এই তসরটাও তো হাতে কাটা সুতো, হাতে কাটা সুতো, অহিংস তসর, কোয়ালিটি কি, কোয়ালিটি তসর, হ্যাঁ একদম। এবং এটার প্রাইস হচ্ছে 24,500, 24,526 উইথ ব্লাউজ, 27 এ যাব 27 নম্বর, ডোরা বিধিও পড়বো, ডোরা বিধি পড়বো, পটচিত্র পড়বো, সব পড়বো, মরে যাওয়ার আগে সব পড়ে যেতে হবে, পড়ে যেতে হবে, না পড়ে কি শান্তি আছে। এইটা হচ্ছে ইয়েলোর মধ্যে যাচ্ছে, ইয়েলোটা না মাস্টার্ড ইয়েলো, এটা মাস্টার্ড এর সাথে আবার একটু ব্ল্যাক মেশানো, এবং এটা হচ্ছে 20,500, হ্যাঁ হ্যাঁ, মানে ডার্ক মাস্টার্ড ইয়েলো হচ্ছে 20,500, 20,500, এটা দেখালাম হচ্ছে 27, 27 নম্বর উইথ ব্লাউজ, 28 নম্বর, ভুল করছো না, না না না, এটা হচ্ছে ব্লাউজটা আগে গেল, বাহ আমার ডংরির কালার,
একদম। আর এই হচ্ছে আঁচলটা কি দারুণ দারুণ শাড়িটা, ধর 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 অপূর্ব শাড়িটা, অসাধারণ। আমি নৌকাটা দেখাতে বলি, আমি ভাবলাম তুমি পরবে, হ্যাঁ আমি গায়ে ফেলবো, হ্যাঁ সিরিয়াসলি আমার ইচ্ছে করছে। কালারটা একদম রিয়েল কালার, মিষ্টি কালার। এটা ধরো, এটা না ট্রেডিশনাল শাড়ি, একদম ট্রেডিশনাল শাড়ি। এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখালাম 28 নম্বর শাড়ি 28,500। এটা 29, এটা 29, 28 নম্বর শাড়ি 28,500, 20,500 না 28,500, 28 নম্বর 28,500, 29 নম্বর হচ্ছে এটা 32,500। অসম্ভব, একটা অসম্ভব, মানে পটচিত্রে যেরকম সূক্ষ্ম আঁকা, ঠিক সেই সূক্ষ্ম বোনা ধারণ, এটা পুরোটাই একদম বোনা। 32,500 মাছের লাইনটা দেখুন, তিন লাইনে শ্যাওলার বুটি, কারণ তারপর এই টেম্পলটারও তো প্রাইস আছে, হ্যাঁ হ্যাঁ, তারপর মাল্টি কালার বুটি। প্রাইসটা হচ্ছে 32,500, দাম আছে। উড়িষ্যার বুননের ভীষণ চাহিদাও আছে। এটা হচ্ছে 29 নম্বর, 32,500 ব্লাউজ তো ছিলই, 30 নম্বর, বাহ কি কালার, কি দারুণ শাড়িটা, ওয়াও। এটা হচ্ছে আজকের 30 নম্বর শাড়ি 28,500। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, 28,500 এই শাড়িটা আমার দারুণ লেগেছে, দারুণ। 28,500 নাম্বার হচ্ছে 30 নম্বর, 28,500। আচ্ছা, এর সঙ্গে ব্লাউজ পিস আছে, আছে। এইবারে আসবো 31 নম্বর, আমরা আগের বার পরেছিলাম চুনার, চুনার পাটি, এটা হচ্ছে সেই শাড়ি। এটা হচ্ছে একদম, এটাও কোষা তসরের চুনার, কারণ বলো 8,500 হচ্ছে এগুলো, মানে তোমার সাঙ্গানারিয়া আর চুনার একই প্রাইস, হ্যাঁ হ্যাঁ, মানে যেটা তুমি করেছো এগুলো রিসার্চ, হ্যাঁ সেই জন্য। এটা হচ্ছে 8,500, 850031 উইথ ব্লাউজ, ব্লাউজটা হলো সেই হিসেবে দাম কমই আছে, কমই আছে, তসরটারই তো কত দাম, তসরটাই তো কস্টলি। এটা হচ্ছে 8500, 8,500 নাম্বার 32, 32 নম্বর, 8,500, 32, 8500 উইথ ব্লাউজ। 32 এর পরে যাব 33, 33 নম্বর, নাম্বার 33। ব্লাউজগুলোতে ইয়ে করাতে আরো ভাল লাগছে বল, হ্যাঁ ব্লাউজগুলো অল ওভার প্রিন্টে তো, হ্যাঁ হ্যাঁ, 33 আর প্রত্যেকটা দেখুন ওভারল্যাপিং করে কাজ, ওভারল্যাপিং করে। 33, 33 নম্বর, 8500, 33 উইথ ব্লাউজ, ব্লাউজগুলো প্রত্যেকটা প্রিন্টে রয়েছে। 33 এর পরে যাব 34, 34 নম্বর, নাম্বার 34, এটা আমার শাড়ি, তোমারটা, তোমারটা মানে ওইদিকে চলে গেল, হ্যাঁ হ্যাঁ, বড় বড় যেটা ওইটা ছিল। 34 দেখাচ্ছি, 34 নম্বর, প্রাইস হচ্ছে 8500, 34 উইথ ব্লাউজ। এবার হচ্ছে কালামকারি, এটা তসরে, এই কোষা তসরেই কালামকারি পেন্টিং এখানে হয়েছে, এখানে হয়েছে, এটা হচ্ছে কালামকারি হ্যান্ড পেন্টিং। কাজটা দেখুন, একটু ময়ূরটাকে ক্লোজে দেখাতে হবে, এই যে ময়ূরের গায়ের উপরে কত রঙের ব্যবহার, এখানেও কিন্তু সেই সরু তুলিরই কাজ, তুলির ব্যবহার, খুবই পরিশ্রমের কাজ, পরিশ্রমের কাজ। এটা হচ্ছে আজকের বিষয়টা, 35 নম্বর, 9,500, 9500 নাম্বার 35, 9500। আমার মনে হয় এরকম কাজ পড়লে এই লেভেলের কাজ পড়ুন, কালামকারি পড়লে এই লেভেলের পড়ুন, কাজটা দেখাই অনায়াসে বলতে পারতো এটা অর্গানিক কালার, কিন্তু একদম না, কিন্তু সেই টাচটা রেখে কাজটা করেছো, অর্গানিকের টাচ রেখে কাজটা করেছো, কিন্তু এটা অর্গানিক নয়, যেটা নয় সেটা কেন বলবো। আর হাফটা হচ্ছে এরকম ভাবে গ্রিনের সঙ্গে পড়াটা যাচ্ছে, 9500 নাম্বার 36 উইথ ব্লাউজ, 37 37 নম্বর, নাম্বার 37, মানে অর্গানিক কালারে যে জিনিসটা হয় আমি যেটা করি, হ্যাঁ ওটা তো রেয়ারই জিনিস, ওটা তো তোমার ইচ্ছে করলেই করা যাবে না। আচ্ছা, এটা উপর থেকে গাছটা এখানে নামছে, হ্যাঁ হ্যাঁ, আবার নিচের থেকে গাছটা উপরে উঠছে, কিন্তু সেটা সম্পূর্ণ এভাবে পেইন্টিং এ গেছে, পেইন্টিং এ। প্রাইস হচ্ছে 9500 নাম্বার 37 উইথ ব্লাউজ, 38 এবার আসছে আজরা, আজরা 38 নম্বর, এটা কিন্তু তসরে, একদম তসরে, কোষা তসরে, অরিজিনাল আজরাক, ওখানে গিয়ে আজরাক হয়েছে, কচ্ছের আজরাক, এটা এটা কচ্ছের হয়েছে, 9500, 9000, না এটা এটা 12,500, আচ্ছা আমি ভুল বলেছি গো, হ্যাঁ এটা হচ্ছে আজকের এপিসোডের 38 নম্বর, 9500 হচ্ছে কলমকারী পেইন্টিং ছিল, এটা হচ্ছে 12,538 উইথ ব্লাউজ পিস,
38 এর পরে যাব 39 39 এটাও কাচ্চেরি আজরাক কাচ্চেরি এটাও 12500 নাম্বার হচ্ছে 39 39 নম্বর হচ্ছে 39 39 দুটো ব্লকের ব্যবহার আছে উইথ ব্লাউজ ব্লাউজটাও খুব সুন্দর 40 নম্বর 40 টা দেখো কালার কালারটা একদম মানে মাটি মাটি রং মাটি মাটি 40 সিমেন্ট সিমেন্ট কালার একদম হ্যাঁ তার মধ্যে আজরাক 40 নম্বর শাড়ি 12500 উইথ ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ এইবারে আসছে মাহেশ্বরী এই শাড়িটাও আমার এটাও তো পড়তে হবে এটা আমার নেই একটাও নেই বড়টা পড়তে হবে কি দুঃখ আমার কোনো দুঃখ নেই এটা হচ্ছে ম্যাজেন্টা এবং তার সঙ্গে পাটটা হচ্ছে পুরোটা জারি মাহেশ্বরী একটা আলাদা অভিজাত অভিজাত যে যাই বলুক আমার মাহেশ্বরী নিজে খুব ভালো লাগে এটা জারি গুলো বেশি ভালো লাগে দারুণ লাগে এবং এটা হচ্ছে 540041 উইথ ব্লাউজ পিস তুমি লম্বা করে দিয়ে দাও 41 এর পরে যাব 42 42 নম্বর এই কালারটা কি কালারটা একদম মানে ফাটাফাটি কালার কৃষ্ণনীল কৃষ্ণনীল কালার আর তার সঙ্গে একদম ঠাসা জরির পাড় একদম একদম আর সব হাতে ঘোরানো কিন্তু হাতে ঘোরানো এটার প্রাইস হচ্ছে 480042 উইথ ব্লাউজ পিস 42 এর পরে যাচ্ছি 43 43 এটা বিয়ের কোণের জন্য হতেই পারে একদম ধর বিয়ের কোণে কেন আমরাও পড়তে পারি কিন্তু এখন বিয়ের মরশুম তো পাটটা খুব এটা পিচ পিং টোন এসেছে পাটটা খুব সুন্দর এটা আমার বডি প্লেন কোটা সারা দিন যদি পরে একদম উফ প্রাইস এটা হচ্ছে 43 প্রাইস হচ্ছে 5400 5400 ব্লাউজটা পিঙ্কে 44 এর পরে যাব 45 এটা না রানীর সঙ্গে সবুজ এবং এটা কিন্তু রেশম পারে রেশম রেশম পার কিন্তু অপূর্ব এটাও 5400 রেশমের পরেই আবার তোমার জারি জারি আছে এবং দুটো চওড়াই পার রয়েছে এটা আসছে 44 44 নম্বর 5400 5444 নম্বর ব্লাউজটা গ্রিনের টোনে এই 44 এর পরে দেখো 45 আর একটু পাতাটা উল্টে নি নইলে আমার শাড়ির দাম বলতে পারবো না উল্টা 45 এটা তোমার একদম মানে এজেড লোকেদের জন্য ইয়াংরাও পড়বে এটা অ্যাকচুয়ালি আইস ব্লু কালার অসাধারণ এটা হচ্ছে 45 নম্বর 5200 5200 নাম্বার 45 উইথ ব্লাউজ 46 এটা হচ্ছে এটা প্লেন শাড়িটা প্লেন শুধু ব্লাউজটা ওই সোনামুখী গরদ সিল্ক আচ্ছা সোনামুখী গরদ সিল্কে হাফ হাফে তার মধ্যে মেশিন পার্সিন কাজ 47 দেখাচ্ছি 47 নম্বর এটার প্রাইস হচ্ছে 8500 47 8500 এই পশমিনা শাড়ির দাম এখন কত অনেক অনেক উইথ ব্লাউজ এই শাড়িটা হচ্ছে 48 এটা হচ্ছে কোষা অ্যান্টিক বেনারসি ওয়ার মানে এটা কোষা তসরে অ্যান্টিক জারির ব্যবহার রয়েছে একদম মেশিনে কাজটা হয়েছে ঠাসা কাজ ঠাসা কাজ মানে মায়েরা বেনারসি পরবেন ছেলের বিয়ে মেয়ের বিয়েতে গয়নার সঙ্গে এই শাড়িটা পরবেন এটা ওদের একটা হেরিটেজ শাড়ির মধ্যেই পড়ে প্রাইস হচ্ছে 14500 14500 এইবারে আসবো এইবারে এটা গরদ সিল্কের উপরে বেনারসি এটা বেনারসি ওয়ার্ক করেছে মিররের সঙ্গে মিররের সঙ্গে চওড়া পার দুদিকে ভেতরে বুটি পান্না সবুজ কিন্তু একদম লাইট ওয়েট প্রাইস হচ্ছে এটা 12800 12849 উইথ ব্লাউজ কিন্তু তোমার লাইট ওয়েট বলে কোনো ওজন নেই আর এটা কাট ওয়ার্ক এটা কাট ওয়ার্ক এটা এরকম করে একটু দেখিয়ে দাও এটা কাট ওয়ার্ক আছে পুরো শাড়িটাতে ফুলগুলো সব কাট ওয়ার্কে এটা একটা মিষ্টি পিঙ্ক মানে রানী ঘাসা পিঙ্ক অসাধারণ হাফ শাড়িটা পুরো আর যতটা দেখা যাবে সবটাই নীলেন তো কাজ কোনের ফুলসজ্জার শাড়ি হতেই পারে এই পারে ভাত কাপড়ের দিন পরা বহুতে দিন সকালে সারা দিন পরে থাকলো এটা হচ্ছে 12850 দেখালাম এটা বাংলাদেশের ঢাকাই বুঝলে তো তার ঢাকাই এটা কিন্তু হাতে ঘোরানো কাজ হাতে ঘোরানো কাজ কিন্তু খুব সুন্দর আর এটার মধ্যে কোনো একটা মার্সেলাইজ কটন আছে না হ্যাঁ তাত তো বলছে হ্যাঁ কিন্তু মার্সেলাইজ কটন আছে এর জন্য আরামটা সফট সফট একদম মানে পাটোলার মতো করে উইভ কিন্তু ওখানকার একদম প্রাইস হচ্ছে 2250 সেটা দেখালাম 51 কিন্তু টানা ব্লাউজ আছে 51 2250 ওফ এই গ্রিন কালারটা দারুন 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 ছবি যে কি ভালো উঠবে কিন্তু এই শাড়িগুলো না একটা 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 এটাও 2250 মানে বুননটা দেখুন একদম আলাদা 2250 নাম্বার 52 ব্লাউজ রানিং এ মানে দাম অনুযায়ী শাড়িগুলো অসম্ভব
এটা হচ্ছে আমাদের একজন কাস্টমার এসেছিল বলল এ তো অনেক দাম হবে আমি বললাম না একদম না 2250 এটা হচ্ছে 53 দেখাচ্ছি চন্দন কালার আমি না রং খুলবো না হ্যাঁ 54 এইভাবে দেখিয়ে দিই 54 আর 55 তে দেখিয়ে দিই হাতে আজকে আর সময় নেই পরে হবে পরে আবার স্টল দেখানো হলো না এগুলো পেয়ে যাবে এই এটা না খুব সুন্দর ছিল পুরো শাড়িটা একটু না খুললে হবে না না খুললে হবে এটা হচ্ছে শাড়িটা দারুণ দেখতে শাড়িটা এটা 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 হচ্ছে 54 2250 আর 55 হচ্ছে তোমার সামনে এটাও 2250 হাতে সময় নেই বিদায় নেব ধন্যবাদ জানাবো তোমাকে ধন্যবাদ আপনাদের প্রত্যেক মাসের চতুর্থ রবিবার রঙ্গিনী হচ্ছে মিস্ট্রেস বুটিকে তোমাকেও ধন্যবাদ।